জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? তা যদি কেউ কথা বলে মুগুন নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম, তার নিষেধ করবেন না? কেন অসৎ কাজের বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনার কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয় উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নেই, এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ এই কথাটাও বলা যাবে না, ইশারায় হাত দিয়ে ইশারায়, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহ আকবার খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ, লাজান আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? বেঠিক খবরদারে কাজটা করবেন না, এই কাজটা অন বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন, খুতবা শুরু হয়ে গেছে কোনো দান বাক্স ছাড়া ছাড়াই চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি দান বাক্স টাকা পয়সা একতা সেকতা, এগুলো জায়েজ না, গুনাহের কথা, আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্স, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে, বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব, যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরকের গুনাহ হবে, কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে দুই রাকাত কাজা হয়েছে জোহর আসর এসা, ওই রকম দুই রাকাত পড়বেন, সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে ওই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন, কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সেটা যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরাটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। আমি একজন জেনারেল ছাত্র, আল্লাহ রহমতে হেদায়েতের পরশ আমার অন্তরে লেগেছে, জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, না জেনেছি রসুলের সিরাত, না জেনেছি ইসলামের ইতিহাস। অন্যদিকে বর্তমানে স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, পর্দার খেলাপ, অবাধ মিলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয়। আমার আর জেনারেল পড়তে ইচ্ছা করে না, এখন করণীয় কি? প্রথম কথা হলো ভাই, এটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মতো একটা কথা যে আমার একজন ভাই তরুণ বয়সে আল্লাহকে চিনে গেছেন, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্ধান পেয়ে গেছেন, জান্নাতের পথের খোঁজ পেয়ে গেছেন। এর চেয়ে সৌভাগ্যবান তরুণ আর হতে পারে না। ও তরুণ ভাই আমার, একটু আল্লাহর দিকে আসুন, একটু কোরআনের পথে আসুন, একটু হাদিসের ছায়ায় আসুন, একটু সিরাতের নববীর সাথে পরিচিত হন। আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন, আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন যাপন করছেন, বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন, এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে। মনে রাখবেন, দুনিয়ার এই ভোগ এগুলো সবগুলো ধোকার বস্তু, দেখতে মনে হয় অনেক সুখ, ওটা হাতে পেয়ে গেলে ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না, অশান্তি। প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামিতে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে। একজন প্রথম সারির শিল্পপতি, তিনি আমার পরিচিত একজন আলিমকে বলছিলেন যে ভাই, আমি ওই জীবনও পার করে আসছি, এই জীবনও পার করে আসছি। তার মানে বলেন যে, তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম, না খেয়েও জীবন কাটাইছি, আর বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবনও যাপন করছি। বিশ্বাস করেন, কোনোটাতেই শান্তি নাই, শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে, বোঝাপড়াটা থাকে। তো আমার যুবক ভাই দিনের পথে এসেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। এরকম যুবক পেলে আমার মনে চায় একটু কপালে চুমো দেই। সৌভাগ্যবান এরা, এরা আল্লাহর পথে এসেছে, প্রকৃত মুসলমান হয়েছে, নাম মাত্র মুসলমান থাকে নাই, মুসলমান বাই চান্স না, সে এখন মুসলমান বাই চয়েস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দিনের উপরে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই, এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ইমান রাখতে পারবেন না, গান বাদ্য মিহারাম মিউজিক ফ্রি মিক্সিং এবং চোখের গুনার জন্য সকল ব্যবস্থা করা আছে। নিজের সঙ্গে লড়াই করতে হবে, কি করতে হবে ভাই? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, নজরকে হেফাজত করতে হবে, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, মালিক তুমি না বাঁচাইলে এই ভয়াবহ ফিতনার এই জোয়ারে আমি বাঁচতে পারবো না, ডুবে যাব, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং ভালো ভালো বন্ধু,
যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে নিজের সঙ্গে সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে তাদের সাহচর্য নিয়ে সার্কেল গড়ে তুলতে হবে। দিনই সার্কেলের মধ্যে থাকলে বন্ধু বান্ধবের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন ইনশা আল্লাহ দেখবেন আপনার ঈমানের উপরে টিকে থাকাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন।